আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি দুপুরে যা যা রান্না করবো বা দুপুরে কী কী করি ওইটুকু আপনাদেরকে দেখাবো, আপনারা সবাই দেখতে থাকুন, ভালো লাগবে। তো এখানে আমি বরবটি ভাজা করবো আজকে, তারপরে বরবটি ভর্তা বানাবো, ডাল বানাবো। ভর্তা বানানোর জন্য আমি বরবটিগুলো বড় বড় করে কেটে নিয়েছি, আর অনেকগুলো মরিচ নিয়েছি, কারণ আমাদের ঘরে বেশি জাল খাওয়া হয়, তাই মরিচ বেশি করে নিয়েছি আমি, কাঁচামরিচ। আর এই যে ওই বরবটিগুলো ছোটো ছোটো করে কাটেছি না, ওইগুলো আমি ফ্রাই করবো, ভাজা করবো। এখানে পেঁয়াজ কেটে রেখেছি। তো এখানে দেখো রোহানি কী করতেছে, দুষ্টামি করতেছে ওইখানে এসে, পায়ে জুতা পড়েছে, ওই জুতাগুলো পরার জন্য অনেক কান্নাকাটি করতেছিলো পরিয়ে দেওয়ার জন্য, পরে আমি যে পরিয়ে দিয়েছি, তো পরে এখন খেলা করতেছে, ওকে গোসল টোসল করিয়ে দিয়েছে, এখন শুধু দুপুরে রান্না করবো। তো এই যে বরবটিগুলো আমি এমনিতে সফট হওয়ার জন্য এই যে ইয়ে করব, একটু আর কি এরকম ডাকনা দিয়ে ডেকে আর পোড়া পোড়া টাইপের করবো, ওরকম করে করলে ভালো লাগে খেতে। তো এখানে আমি বরবটি ফ্রাই করার জন্য সরিষা, তারপরে আস্ত জিরা, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়েছি, এখন হলুদের পাউডার, মরিচের পাউডার, ধনিয়া পাউডার একটু একটু দিয়েছি, দিয়ে এখন আমি বরবটিগুলো দিয়ে দেবো। আর আলু দেব পরে, এখন আলু দেবো না, একটু বরবটিগুলো একটু সিদ্ধ হওয়ার পরে আলু দেব। আপনারা সবাই দেখুন, দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে প্লিজ সবাই করে নেবেন, সবাইকে রিকোয়েস্ট করে বলছি। তো এই যে বরবটিগুলো এখন দুই চার চুলা খালি নেই, একটাতে বরবটি ভর্তা আর একটাতে ফ্রাই হচ্ছে। তো আর এক চুলাতে ভাত বসাবো, তারপরে ডাল বানাবো, এই তিনটে হওয়ার পরে ডাল বানাবো। তো আমি লবণ দিয়ে আরও ভালো করে নিয়েছি, রেখে রেখে দেবো। এই রান্নাগুলি একদম সহজ, তারপরেও আমি দেখাচ্ছি যারা নতুন গৃহিণী তাদের জন্য কাজে আসবে। আর এই বরবটির ভর্তাটা জানি না কারা এভাবে খেয়েছেন, এভাবে না খেলে ট্রাই করতে পারেন, অনেক মজা হয়, খেতে অনেক ভালো লাগে। তো বরবটিতে আমি একটু লবণ দিয়ে দিয়েছি তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। তো এই দেখো রোহানি কী করতেছে, কীভাবে যে উপরে উঠে ওখানে দেখতেছে কী করতেছি আমি। তো এখন আমি ডালগুলো ধুয়ে নিব, আমি ডাল ভিজিয়ে রাখিনি, কুকারে রান্না করি তো তাই আমি একেবারেই রান্না করে নেই, ভিজিয়ে রাখতে হয় না আমার আগে থেকে। তো ডাল ধুয়ে নিয়েছি, এখন এই যে বরবটিগুলো আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি, দিয়ে এখন আমি আলুগুলো দিয়েছি, আলু ছোটো ছোটো করে কেটেছি, আলুগুলো দিয়ে দিয়েছি, কারণ বরবটি হাফ কুক হয়ে গেছে, এখন আলু দিলে কোনো প্রবলেম হবে না, তাই আলু দিয়ে দিচ্ছি। আর আলু প্রথমে দিলে কী হয়, একদম আলুগুলো গলে আর ভালো লাগে না, তাই আমি একটু করে দিয়েছি আলুগুলো। আর এই সাইডে বরবটি হয়ে গেছে, এই যে একটু পোড়া পোড়া টাইপের করেছি আমি। এখন পেঁয়াজগুলো আমি তেল দিইনি, এমনি খোলা দিচ্ছি বিনা তেলে আর কি। তো পেঁয়াজগুলো এরকম করে নেব, করে তারপরে আমি এই যে কুকার রেখেছি চুলার উপরে ডাল বসানোর জন্য, কুকারে বানাবো ডাল। তো বরবটিগুলো আমার এই যে গ্রাইন্ডার মেশিনে গ্রাইন্ড করে নেব, কারণ আমার কাছে শিল্পটা নেই, তাই গ্রামে হলে তো শিল্পটাতে করলে অনেক মজা হয়, আমি এখানে এইভাবে করি, কারণ আমার শিল্পটা নেই, তাই আমি এই যে ব্লেন্ড করে নেই। তোমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন আমি পেঁয়াজগুলো ব্লেন্ড করে নিই, পেঁয়াজ এরকম আস্ত থাকে, খেতে অনেক মজা লাগে। তো ধনিয়া পাতা একটু দিয়েছিলাম আগে, আর একটু এরকম রেখে দিয়েছি, এখন আমি হাত দিয়ে কষিয়ে নেব, মিক্স করে নেব ধনিয়া পাতা আর এই যে ভর্তাগুলো, দিয়ে অনেক মজা হয়েছিলো আজকে। এই ভিডিওটা আজকের ভিডিও, খেতে দারুণ হয়েছিলো আজকে। তো এখন আমার যে ভর্তা বানানো হয়ে গেছে, তারপরে ডাল ও সিটি লাগিয়ে নিয়েছি আমি, এখন আমি ডালে তিনটা কাঁচামরিচ দিয়েছি আর একটু ধনিয়া পাতা দেব। আর এই যে বরবটিতে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, কারণ বরবটি হয়ে গেছে, এখন আমার রান্না বান্না শেষ হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে নেব, ডালে যখন বলক আসবে তখন আমি ধনিয়া পাতা দিয়ে দেব। আর ধনিয়া পাতা দিয়ে দিয়েছি ডালে, এখন বলক আসার পরে গ্যাসটা বন্ধ করব। আর এই যে এখানে সিঙ্কে যেগুলো বর্তন বাসন বর্তন আছে ওইগুলো ক্লিন করে নেব, ডালে বলক আসতে আসতে ওইগুলো কাজ করে নেব। আর রোহানিকে কী করেছিলাম, রান্না করার আসার আগে, কিচেনে আসার আগে ওকে গোসল করে কিছু খাইয়ে দিয়েছিলাম, তাই ও শান্ত আছে, না হলে প্রত্যেক দিন যখন আমি রান্না করতে আসি তখন কান্নাকাটি করে ওকে খাওয়ানোর জন্য, তাই আজকে ওকে আগে খাইয়ে দিয়েছি। তোর পেট ভরা থাকলে খেলে কোনো ডিস্টার্ব করে না। বর্তনগুলো সাফ করা হয়ে গেছে, যে ডালে বুলক এসে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে নেব, নিয়ে এখন ভাত খেতে বসবো। তো আজকে একদম বিকেলে রান্নাও দুপুরে করে নিয়েছি, এই যে যেগুলো বানাইছি যতগুলো বানাইছি ওই সব দিয়ে বিকেলে খাওয়া হবে, কারণ আজকে আমি লাইভ করব, তাই বিকেলে রান্না করতে পারবো না, শুধু ভাত রান্না করব। তো ডালও অনেক মজা হয়েছিল, আমি একদম সিম্পলভাবে ডাল বানাইছি, হলুদ আর ধনিয়া পাউডার দিছি মশলার মধ্যে, আর কোনো কিছু দেইনি, কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিলাম। ডাল খেতে অনেক টেস্টি হয়েছিলো, এইভাবে যদি ডাল খেতে চান বানিয়ে খেতে পারেন, ভালো লাগবে, একদম কম সময়ে হয়ে যায়। তো এখানে দেখো আমার বরবটি ভাজা হয়ে গেছে,
ডালের সাথে যে কোনো ভর্তা হলে অনেক ভালো লাগে। তো আজকে আমি বরবটির ভর্তা করেছি, তারপরে বরবটি ভাজা করেছি। আজকে দুপুরে খাওয়াটা একদম অনেক মজা লাগছিল খেতে। মাছ মাংস হচ্ছে এরকম খাওয়ার হলে না অনেক ভালো লাগে। তো এখানে ডাল হয়েছে, বরবটি হয়ে গেছে, ভাত হয়ে গেছে, এখন নিচে চাটনিটা ভর্তাটাও হয়ে গেছে, বরবটির ভর্তাটা। তো এই যে এখানে কালকে লাউ রান্না করেছিলাম সেগুলো। তো আজকের মতো বিদায় নিচ্ছি।